আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুন নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ছোট্ট সোনামণিরা, আজ আমরা ইংলিশ সাবজেক্টের ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 11 নিয়ে আলোচনা করব। তার মানে আমাদের আজকের টপিক হচ্ছে ইউনিট 11 বুক ইংলিশ ফর টুডে। ছোট্ট সোনামণিরা, গত ক্লাসে আমি তোমাদেরকে ইউনিট 10 পড়িয়েছিলাম ইংলিশ ফর টুডে বুক থেকে। তোমরা কি সেগুলো পড়েছো? ক্লাসটি আশা করি সবাই দেখেছো। আমি সেখানে একটি রাইম শিখতে বলেছিলাম, তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। তোমরা রাইমটি কি শিখেছো? যদি না শিখে থাকো তাহলে অবশ্যই রাইমটি সবাই শিখে ফেলবে, আর যারা ইতিমধ্যে শিখে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য অনেক অনেক আদর। ছোট্ট সোনামণিরা, তোমরা ইউনিট 10-এ যে কাজগুলো করতে দিয়েছিলাম, পেজে লিখতে বলেছিলাম বইয়ের পেজে, সেগুলো যদি না লিখে থাকো সেগুলো লিখে ফেলবে। তোমরা সময় মতো পড়াশোনা করবে, অবশ্যই প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করবে, পড়া জমিয়ে রাখবে না। পড়া জমিয়ে রাখলে একটা সময় দেখবে অনেক পড়া জমে গেছে, তখন এত পড়া একসাথে শেষ করতে পারবে না। তাই প্রতিদিন নিয়ম করে অবশ্যই সকালে এবং সন্ধ্যার পরে সবাই পড়তে বসবে। তাহলে চলো আজকে শুরু করি আমাদের ইউনিট 11। লেসনস 1-3। কমান্ডস, কমান্ড অর্থ তোমরা জানো আদেশ করা, আদেশ। আমরা এই সেকশনে কিভাবে কমান্ড করতে হয়, আদেশ করা হয় সেগুলো জানবো। একজন টিচার তার স্টুডেন্টদেরকে কীভাবে কমান্ড করেন, অথবা ফ্রেন্ডস তার ফ্রেন্ডকে কীভাবে কমান্ড করে, আমরা সেগুলো এই ইউনিটের মাধ্যমে জানতে পারব। শুরুতেই দেখো, লুক লিসন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে একটি মেয়ে বই খুলে বসে আছে, সুন্দর একটি মেয়ে, দেখো মাথায় দুটি ঝুঁটি করে বসেছে, অনেক পরিপাটি হয়ে গুছিয়ে সে বই খুলে বসেছে। আরেকটি মেয়ে দেখো, স্কুলের কি ড্রেস পরে আছে তাই না, সে ইউনিফর্ম পরে আছে, সে বই বন্ধ করে রেখেছে। এখানে দেখো, এই যে শুরুর মেয়েটি, সে একটি ছেলেকে কিছু বলছে, ছেলেটির হাতে আবার একটি বক্স দেখা যাচ্ছে তাই না। চলো আমরা দেখি ছবিতে কি বলা হয়েছে, নিচে সেই ওয়ার্ডের মাধ্যমে সেটা বলা হয়েছে। এই ছবির ওয়ার্ডটি দেখো, ওপেন, ওপেন অর্থ খোলো। দেখো মেয়েটিকে বলা হয়েছে ওপেন, খোলো, তার মানে সে বইটি খুলেছে। ক্লোজ, বন্ধ করো, দেখো বইটি সে বন্ধ করেছে। শো মি, আমাকে দেখাও, শো অর্থ দেখানো, মি অর্থ আমাকে। এই মেয়েটি ছেলেকে বলছে শো মি, আমাকে দেখাও। এই যে ওর হাতে কি আছে, মেয়েটির, এই ছেলেটির হাতে কি আছে সেটা দেখতে চাচ্ছে। তাহলে দেখো, এই যে ওপেন, ক্লোজ, শো মি, এই ওয়ার্ডগুলো দ্বারা আরও কী কী কমান্ড করা যায় আমরা সেগুলো সেকশন বি এবং সেকশন সিতে দেখব। বিতে আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। দেখো প্রথম ছবিতে আছে একটি মেয়েকে জানালা খুলতে যাচ্ছে তাই না, জানালা খুলছে। পরের ছবিতে আছে একটি মেয়ে দরজা বন্ধ করছে। আরেকটি ছবিতে আছে এই ছেলেটি, এই ছেলেটিকে কি কিছু একটা বলছে তাই না। চলো আমরা দেখি নিচে কী লেখা আছে, ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো বা জানালা খোলো। ওপেন অর্থ কি খোলা, উইন্ডো অর্থ জানালা। দেখো মেয়েটিকে কমান্ড করা হয়েছে বা আদেশ করা হয়েছে ওপেন দ্য উইন্ডো, জানালা খোলো বা জানালাটি খোলো। চলো আমরা বলি জানালা খোলো। ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো বা দরজা বন্ধ করো।
ক্লোজ অর্থ বন্ধ করা, ডোর অর্থ দরজা। তাহলে ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো বা দরজা বন্ধ করো। দেখো মেয়েটি দরজার কাছে গিয়েছে, এই যে দরজাটি হালকা খোলা আছে সেই দরজাটি এখন বন্ধ করবে। এখানে দেখো হচ্ছে এই ছেলেটি, এই ছেলেটিকে কি বলছে দেখি তো, কি লেখা আছে, শো মি ইয়োর ব্যাগ, আমাকে তোমার থলে দেখাও। শো অর্থ দেখানো, মি অর্থ আমাকে, ইয়োর অর্থ তোমার, ব্যাগ অর্থ থলে। তাহলে শো মি ইয়োর ব্যাগ, আমাকে তোমার থলে দেখাও, মানে আমাকে তোমার ব্যাগ দেখাও, সেটা বলছে এই ছেলেটি, এই ছেলের ব্যাগ দেখতে চাচ্ছে। তাহলে আমরা এখন সেকশন সিতে দেখি তো কি বলেছে। সিতে আছে সে অ্যান্ড ম্যাচ, বলো এবং মিল করো। সে অর্থ বলা, অ্যান্ড অর্থ এবং, ম্যাচ অর্থ মিল করা। তার মানে দেখো এখানে দুটি ছবি দেওয়া আছে, আবার নিচে দুটি সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্স দুটি কোন ছবিটির সাথে কোন সেন্টেন্স হবে, এই সেন্টেন্স দুটি থেকে আমরা সেগুলো মিল করব, অর্থাৎ ছবির সাথে একটি করে, ছবির সাথে একটি করে সেন্টেন্স মিল করব। যেমন আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এখানে দুটি ছেলে বসে আছে, একজনের হাতে আবার কি একটি বই দেখা যাচ্ছে, তাই না? এই ছেলেটি, এই ছেলেটিকে কিছু একটা বলছে, কি বলছে সেটা আমরা সেন্টেন্সের মাধ্যমে জানব। আবার দেখো এই মেয়েটি একটি ব্যাগ হাতে নিয়ে আছে, ব্যাগের চেনে হাত দিয়ে আছে, সে কিছু একটা করছে। তাহলে আমরা এই সেন্টেন্সের মাধ্যমে জানব এবং মিল করব কে কী করছে। ওপেন ইয়োর ব্যাগ, তোমার থলে খোলো। ওপেন অর্থ খোলা, ইয়োর অর্থ তোমার, ব্যাগ অর্থ থলে। তাহলে ওপেন ইয়োর ব্যাগ, তোমার থলে খোলো বা তোমার ব্যাগ খোলো। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এই সেন্টেন্সটি এই ছবিটির সাথে মিল খুঁজে পাচ্ছি, তাই না? দেখো এই যে ব্যাগ খুলছে, চেনে হাত দিয়েছে ব্যাগে, তার মানে কি সে ব্যাগটি খুলছে, তাই না? তাহলে আমরা ওপেন ইয়োর ব্যাগ এই সেন্টেন্সটির সাথে এই মেয়েটির এই ছবিটির মিল পাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখতে বলতে পারি, ওপেন ইয়োর ব্যাগ। শো মি ইয়োর বুক, শো অর্থ দেখানো, মি অর্থ আমাকে, ইয়োর অর্থ তোমার, বুক অর্থ থলে, সরি বই। তাহলে শো মি ইয়োর বুক, আমাকে তোমার বই দেখাও। তাহলে আরেকবার বলো, শো অর্থ দেখানো, মি অর্থ আমাকে, ইয়োর অর্থ তোমার, বুক অর্থ বই, আমাকে তোমার বই দেখাও। এই ছেলেটি, এই ছেলেটিকে কি বলছে, শো মি ইয়োর বুক, আমাকে তোমার বই দেখাও। ওর হাতে যে বইটি আছে সেই বইটি ও দেখতে চাচ্ছে, তাই না? তাহলে এই ছবির সাথে আমরা এই যে শো মি ইয়োর বুক এই সেন্টেন্সটি ম্যাচ করতে পারছি। তাহলে ছোট্ট সোনামণিরা চলো আমরা পেজ নং 23-তে দেখি কি আছে। পেজ নং 23-তে আছে ইউনিট 11-এর লেসনস 4-6, আর শুরুতে আছে অ্যালফাবেট, বর্ণমালা। তার মানে অ্যালফাবেটের আমরা এর আগের ইউনিট 10 পর্যন্ত অনেকগুলো লেটার শিখে ফেলেছি, কিভাবে লিখতে হয়, সেই লেটারগুলো দ্বারা কি কি ওয়ার্ড তৈরি হয় সেগুলো। আজ আমরা অ্যালফাবেটের আরেকটি লেটার কিভাবে লিখতে হয়, সেই লেটার দ্বারা কি ওয়ার্ড তৈরি হয় সেটা শিখব। দেখো সেকশন এতে লুক লিসেন অ্যান্ড সি ট্রেস ইন দ্য ইয়ার, তোমরা ক্যাপিটাল লেটার আই দেখতে পাচ্ছ এবং স্মল লেটার আই দেখতে পাচ্ছ। তোমরা জানো কিভাবে এই ক্যাপিটাল লেটার আই এবং স্মল লেটার আইয়ের উপর হাত ঘোরাতে হয়, তোমরা সেভাবে হাত ঘোরাবে এবং আই ফর যে ওয়ার্ডটি তৈরি হয় সেটা দেখো, আই ফর ইনসেক্টস, আই ফর ইনসেক্টস, ইনসেক্টস অর্থ পোকামাকড়। দেখতে পাচ্ছ এখানে ইনসেক্টসের ছবি দেওয়া আছে,
একটি হচ্ছে অ্যান্ট, আরেকটি হচ্ছে বি। অ্যান্ট অর্থ পিঁপড়া, বি অর্থ মৌমাছি। আমরা এগুলোকে ইনসেক্টস বলি। ছোট্ট সোনামণিরা, তোমরা সেকশন বিতে ক্যাপিটাল লেটার আই এবং স্মল লেটার আই লাইন অনুযায়ী লেখা আছে দেখতে পাচ্ছ। তোমরা নিয়মগুলো জানো, এর আগেও অনেকগুলো করেছ, তাহলে সেই নিয়ম অনুযায়ী বইতে এই কাজগুলো করে ফেলবে। এবং সেকশন সিতেও আগে ক্লাসগুলোতে যেভাবে করেছ সেই নিয়ম অনুযায়ী সেকশন সিটাও তোমরা এইচডাব্লু করে রাখবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।